এনআরসি এনআরসি যেহেতু পাঁচ বছরীয়া এটা প্রক্রিয়ার মজত ১৬০০ কোটি টাকা খরচ করে এনআরসি যেটা ২০১৯ ৩১ আগস্ট ২০১৯ চূড়ান্ত এনআরসি পাবলিশ হয়েছে। কিন্তু আমি দেখা পাইছো যে হিমন্ত বিশ্ব শর্মা সরকার হওয়ার পিছর পর এটা নতুন নাটক আরম্ভ হয়েছে। আপনি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যে আগদিনা কৈছে যে পুনরীক্ষণ হব লাগে, পিছদিনা কোঅর্ডিনেটর গৈ অনাবল সুপ্রিম কোর্টত আপনার পিটিশন ফাইল করেছে। আকৌ নতুনকে এটা আসু আসু নাটক আরম্ভ করেছে। আসু বিভিন্ন সময়ত কিন্তু কথাবিলাক আমি দেখা পাইছো আসু নাটকবিলাক আসু সাব আপুনি আসু কিন্তু দাবি আপত্তি সময়তো আপনার আপত্তি দেখায় প্রায় এক এটা রাতে দে লাস্ট নিশার প্রায় আড়াই লাখ এরানের বিরুদ্ধে আপত্তি দেখাইছিল। তাতে কেইটা মানুষের বিরুদ্ধে হেরে তেখেতগুলো প্রমাণ করব পারিছে, এটা তো প্রমাণ করব পারা নাই। আর আকৌ পুনরীক্ষণ যে সময়ত অসমের অবস্থা আজি সরকার ১৬০০ কোটি টাকা খরচ আকৌ পুনরীক্ষণ আকৌ খরচ হব, এই কথাবিলাকে কি কব বিচারিছে আসুয়ে বা আপনার অসম সরকার কি কব মানে অকল যে সংখ্যালঘু লোকসকল হারাশাস্তি করা আর বিদেশী সমস্যাটা জিয়াই রাখার এটাহে ইহত মানে পন্থা অবলম্বন করেছে। রাজনীতি নিশ্চিতভাবে রাজনীতি, কারণ সব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় অসমৰ মুখ্যমন্ত্রী হওয়ার পিছদিন পিছতে কৈছিল যে পুনরীক্ষণ হব লাগে, আর তার দুদিনমান পিছতে কোঅর্ডিনেটরে গৈ অনাবল সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছে। এই কথা কি বুঝাব বিচারিছে, কারণ অনাবল সুপ্রিম কোর্টের ডাইরেকশন মতো অসমৰ এনআরসি হল আর মিনিষ্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে কৈছে যে এটি বিজ্ঞানসম্মত একটা এনআরসি হয়েছে, স্বচ্ছ আর নিকাভাবে একটা এনআরসি হয়েছে। গতি আমি আগের যে এনআরসি হয়েছে এনআরসি আকৌ বর্তমান যে পুনরীক্ষণের কথা হয়েছে আমি পুনরীক্ষণের বিরোধিতা করেছো মিথ্যা ফ্রন্টে। আমি একটা দাবি উত্থাপন করব বিচারিছো যে যেহেতু আপনার আর জি আইয়ে ২০২০তে কৈছিল যে ২০২১ ভিতর রিজেকশন স্লিপ দিব লাগে যখন নাম এনআরসি অন্তর্ভুক্ত হওয়া নাই। গতি অসম সরকারে বর্তমান সেই প্রক্রিয়া আরম্ভ করব লাগে যে রিজেকশন স্লিপ দিব লাগে আর যখন নাম চূড়ান্ত এনআরসি অন্তর্ভুক্ত হওয়া নাই প্রায় ১৯ লাখের অধিক লোক তেখেতসকলক ফরেনার ট্রাইবুনেলের জড়িয়ে শুনানি লোক শুনানি লওয়া যেহেতু ভারতীয় লোক তেখেতসকলক এনআরসি অন্তর্ভুক্ত করব। কিন্তু সেইটো নকৰি পুনরীক্ষণ করার কথাটো কি বুঝাব বিচাৰিছে যে বিদেশী সমস্যা সমাধান করব বিচার নাই। আর বিদেশী সমস্যালে বিগত প্রায় ৪০টা বছরে রাজনীতি হল, বিভিন্নজনের মুখ্যমন্ত্রী হল, বিদেশী সমস্যালে মহন্ত মুখ্যমন্ত্রী হল, আপনি যদি বিদেশী সমস্যালে হেমন্ত মুখ্যমন্ত্রী হল, গতি এটা একটা মানে মুখ্যমন্ত্রী রজা পতার একটা আহিলা, গতি এটা বন্ধ হব লাগে, এই নাটকবিলাক হব নালাগে। অসমের রাইজে এতিয়া আর এই নাটকবিলাক চাব নিবিচারে, অসমের রাইজে এতিয়া অসমের উন্নতি বিচারে আর অসমের